অনুষ্ঠিত হলো নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী ও প্রশিক্ষণ শিবির। শনিবার নবগ্রামের দক্ষিণ গ্রাম ফরেস্টে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক দাস, প্রাক্তন সাংসদ মাইনুল হাসান সহ অন্যান্য নেতৃত্বরা। ব্লক স্তরে প্রায় 700 জন কর্মী সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এদিন। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী ও প্রশিক্ষণ শিবির। শনিবার নবগ্রামের দক্ষিণ গ্রাম ফরেস্টে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক দাস, প্রাক্তন সাংসদ মাইনুল হাসান সহ অন্যান্য নেতৃত্বরা। ব্লক স্তরে প্রায় 700 জন কর্মী সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এদিন। ব্লক সভাপতি মোহাম্মদ এনাতুল্লাহ বলেন, নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ব্রিগেড সমাবেশ, আমাদের পঞ্চায়েত বোর্ড গঠন, সমিতি বোর্ড গঠন, জেলা পরিষদ শেষ হল, তাই অনেক মেম্বার যারা নতুন ইয়ং, আমাদের বুথ সভাপতি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি সকলকে নিয়ে আজকে আমরা একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম এবং প্রশিক্ষণ শিবিরে জেলা সদস্যদের সকল জেলার সভাপতি সুরেশ সাহা মহাশয়, চেয়ারম্যান সৌরভ সাহেব, অশোক দাস সহসভাপতি এবং মুখপাত্র, রাজীব হোসেন সাবডিভিশন সভাপতি, মাইনুল হাসান সাহেব প্রাক্তন এমপি দুবার, সকলে এসছেন এবং আরও আসবে। সকল স্তরের কর্মী মেম্বার আমার যারা অ্যাকচুয়ালি ব্লক টিম, তাদেরকে নিয়ে 700 লোককে নিয়ে এই আমার প্রশিক্ষণ শিবির আজকে হবে। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।